বাংলাদেশে তাণ্ডব চালিয়ে সদ্য বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় শীতরাং। প্রবল ঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা তা এখনো পুরোপুরি নির্ধারণ করে উঠতে পারেনি ঢাকা। শীতরাঙ্গের ক্ষত শুকনোর আগেই ফের অশ্বনী সংকেত, সমুদ্রের বুকে মাথাচাড়া দেবে আরও এক দানব ঘূর্ণি। নতুন নাম নিয়ে আজকে পড়বে উপকূলে। শীতরাঙ্গের পরবর্তী পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে নতুন করে ঘূর্ণিঝড়ের হুঁশিয়ারি দিল এদেশের আবহাওয়া দপ্তর। ফের ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করে রীতিমতো সরকর ফেলে দিল আবহাওয়া দপ্তর। তাৎপর্যপূর্ণভাবে শীতরাং আসার আগেই সতর্কতা জারি করেছিল ওপার বাংলার আবহাওয়া দপ্তর। সেই পূর্বাভাস মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে, বাংলাদেশের ওপর আঘাত হেনেছে শীতরাং। তবে তা ভারতের কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে, এর কোনো প্রভাব পশ্চিমবঙ্গের ওপর পড়েনি। আগামী ডিসেম্বর মাসে আরও একটি ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে বলে আগাম সতর্কতা করে দিল বাংলাদেশ আবহাওয়া দপ্তর। সোমবার রাতে পশ্চিমবঙ্গ উপকূল ঘেঁষে বাংলাদেশের উপকূলে ঢুকে পড়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় শীতরাং। ঝড়ের তাণ্ডবে তছনছ বাংলাদেশের উপকূলীয় এলাকার তিনটি বিভাগ, চট্টগ্রাম, বরিশাল ও খুলনার জনজীবন। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট ট্রেনিং আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।